সারা বিশ্বে বিগত দু বছর কোভিড মহামারীর মধ্যে দিয়ে পার হয়েছে। এতে মানুষের যেমন জীবনহানি হয়েছে, আত্মহীন বাকি যারা বেঁচে আছেন প্রায় সবাই আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে। ঠিক সেই সবাই সস্তা আরোগ্য সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং ব্যয়বহুল চিকিৎসা খরচের কিছুটা হলেও লাঘব করার প্রচেষ্টা করা হচ্ছে। শহরের সাথে সাথে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সস্তা আরোগ্য রিটেল কাউন্টার গঠন করা, এই সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই লক্ষ্যে এখনও পর্যন্ত বিভিন্ন জেলা ও শহরে 70টি কাউন্টার শুরু করা হয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 500 কাউন্টার গঠন করা লক্ষ্য আছে। এই লক্ষ্যে করলে ওষুধের সাথে সাথে ডাক্তারবাবু দ্বারা সুচিকিৎসা পেতে গেলে বিভিন্ন প্যাথোলজি ও রেডিওলজিক্যাল পরীক্ষা প্রয়োজন হয় এবং যা আজকের দিনে খরচ সাধারণ মানুষের নাগেহাল বাইরে। উদাহরণ MRI যা প্রায় সমস্ত জায়গায় 7,000 থেকে 16,000 টাকা, সেই জায়গায় সস্তা আরোগ্য সাধারণ মানুষের এই ব্যয়বহুল্য খরচকে এক ধাক্কায় নামিয়ে আনতে পেরেছে। MRI পরিষেবা কেবলমাত্র 4,500 টাকায় নির্ধারণ করা হয়েছে। সমাজ বন্ধু এবং সমাজকে দিশা দেখানো মুখপাত্রা পুলিশ এবং মিডিয়া বন্ধুদের জন্য আমরা মূল্য নির্ধারণ করেছি কেবলমাত্র 4,000। এবং আমার লক্ষ্য ছিল যে শহর সবসময় বেনিফিটেড হয়, গ্রাম বরাবর উপেক্ষিত। তাই আমার লক্ষ্য ছিল যে পশ্চিমবাংলার প্রতিটি গ্রামে আমার এই মেডিসিন চেইন গড়ে উঠুক এবং সাধারণ মানুষ এই সুবিধা পেতে শুরু করুক। সেই লক্ষ্যে এখনো পর্যন্ত সমস্ত পশ্চিমবাংলার সমস্ত ডিস্ট্রিক্টে আমি পৌঁছাতে পেরেছি এবং আমার লক্ষ্য মিনিমাম 500 কাউন্টার, এই মুহূর্তে 70 কাউন্টার আমি চালু করতে পেরেছি। আপনাদের আশীর্বাদ থাকলে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। আজকে বেসিক্যালি যেটার জন্য আপনাদেরকে ডাকা, সেটার উদ্দেশ্য হলো মেডিসিনের সাথে সাথে আমাদের চিকিৎসা সুচিকিৎসা পেতে গেলে ডাক্তারবাবুরা আধুনিক পদ্ধতি ইউজ করেন। সেই আধুনিক পদ্ধতিতে রেডিওলজিক্যাল টেস্ট একটা বড় ফ্যাক্টর। আপনারা সবাই MRI, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি এ সম্বন্ধে নিশ্চয়ই সবাই জানেন এবং শহর, আধা শহর, গ্রাম সব জায়গায় একই রেট, প্রায় 7,000 থেকে 17,000 পর্যন্ত মানুষকে খরচা করতে হয় এইসব টেস্ট পাওয়ার জন্য। সেখানে আমি সঙ্গে পেলাম হেলথ পয়েন্টকে। আমরা একটা ডিসকাশনে এলাম যে মানুষকে এখান থেকেও কতটা রিলিফ দেওয়া যায়। সেই চিন্তা ভাবনার উদ্দেশ্যেই আজকে আপনাদেরকে ডাকলাম। যেখানে এক MRI, আমি একটা সিম্পল উদাহরণ দিই, MRI এ 7,000 থেকে 17,000 পর্যন্ত মানুষের খরচ হয়, সেখানে আমরা সেটাকে নিয়ে এসেছি সাধারণ মানুষের জন্য কেবলমাত্র 4,500 টাকা। এবং এতে আরও একটা জিনিস আছে, MRI করতে গেলে MRI এর অনেক রকম ক্লাসিফিকেশন থাকে। কখনো আমরা মাথার আলাদা রেট, ঘাড়ের আলাদা রেট, বুকের আলাদা রেট, পেটের আলাদা রেট, এখানে আমরা এই সিস্টেমটাকে উড়িয়ে দিয়েছি। যে কোনো MRI শরীরের যে কোনো জায়গায় করুন না কেন, কেবল 4,500 টাকা। আপনাদেরকে অনুরোধ করবো আমার এই ছোট্ট বার্তাটাকে যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে মানুষ উপকৃত হোক এবং এই অর্থনৈতিক টালমাটাল অবস্থার মাধ্যমে আমরা চলছি সেটা কিছুটা লাঘব হবে। এবং এছাড়া আমি ফিল করেছি লকডাউনের সময় যে সামনের সারিতে যারা রয়েছে আমাদের পুলিশ প্রশাসন এবং প্রেস মিডিয়া, এরা গভীর কোভিড পর্যায়েও নিজেদের জীবন উপেক্ষা করে আমাদের সহায়তা করেছেন, আমাদের সাহায্য করেছেন। আমরা আমাদের লাভের অঙ্কটা আরও কমিয়ে দিয়ে ওনাদের জন্য কেবল 4,000 টাকা রেখে গেছি MRI। MRI ছাড়া সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, আরো একটা উদাহরণ দিই, যেমন আল্ট্রাসোনোগ্রাফি বিশেষ করে প্রেগনেন্সি মহিলা যারা থাকেন তাদের, আপনারা যে রিপ্লেস ইউজ করেছেন যে অনেকগুলো মানুষ যে মেডিসিন কিনতে পাচ্ছে না, যে কস্টলি মেডিসিন বা টেস্টগুলো, তার ক্ষেত্রে আপনারা যে আপনি এখন কিন্তু 70টা কাউন্টার খোলা আছে, আপনাদের টার্গেট 500 কাউন্টার খোলা, তাই তো? তো আমাদের পাবলিককে জানান যে আপনারা কীভাবে কাউন্টারটা খুলছেন, কীভাবে মানুষদেরকে। অ্যাকচুয়ালি সস্তা আরোগ্য খোলার সময় আমার একটাই জিনিস মাথায় ছিল যে এই পেন্ডামিক পিরিয়ডে মানুষ এমনিতেই অর্থনৈতিকভাবে অনেকখানি পেছনে চলে গেছে, তো চিকিৎসা খাতে যাতে মানুষের বাজেটকে কম করা যায়
এবং সর্বত্র দেখা যায় যে শহর অনেক বেশি ফেসিলিটিস পায় বরাবর, শহরে ডিসকাউন্ট পায় বা ডিসকাউন্ট প্রথা চলে, কিন্তু গ্রামগঞ্জে বা আমাদের ডিস্ট্রিক্ট শহরে এই সুবিধা ছিল না। সেটাই চেষ্টা করেছি যে আমি গ্রামের প্রতিটি জায়গায় প্রতিটি জেলার প্রতি স্বাস্থ্যকর্মীর কাউন্টার খোলা। সেক্ষেত্রে আমি এখনও পর্যন্ত 70 কাউন্টার খুলতে পেরেছি এবং আমার লক্ষ্য 500 কাউন্টার, যাতে সাধারণ মানুষ অনেকটা ডিসকাউন্টে এই যেটা ব্র্যান্ডেড অ্যালোপ্যাথিক মেডিসিন কিনতে পারে, এই প্রচেষ্টাই করেছি। আপনার প্রজেক্টে কোনো গভর্নমেন্টেরও যোগদান আছে? না না, এটা কোনো গভর্নমেন্টের যোগদান নেই। পকেট থেকে ফান্ডেড করে করছেন না? কোনো আপনাদের কোনো স্পন্সর আছে? না না, কোনো স্পন্সর নেই, কেউ নেই। এমআরআই বা সিটি স্ক্যান নিয়ে? হ্যাঁ, এই এর সাথে সাথে আমরা আজকে যে কারণে আপনাদেরকে বলা, সেটা হচ্ছে যে শুধু চিকিৎসা খাতে যে কেবলমাত্র ঔষধ লাগে তা নয়, আমরা লক্ষ্য করলাম যে ঔষধের সাথে সাথে আজকের আধুনিক চিকিৎসার সুযোগ নিতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে যে প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল টেস্ট, যেখানে বেসিক্যালি এমআরআই বা সিটি স্ক্যান এগুলো খুব কস্টলি। এই কস্টলি জিনিসটাকে কী করে কমে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেই চিন্তা করতে গিয়ে আজকের যে উদ্যোগ, সেই উদ্যোগটা, মানে আমি যদি একটা উদাহরণস্বরূপ বলি যে আজকে এমআরআই করতে সে জেলা শহর হোক বা মেট্রো শহর হোক, সেখানে 7-17 হাজারের মতো খরচা হয়, কোনোটা 9,000, কোনোটা 10,000, কোনোটা 12,000। আমরা এটাকে নিয়ে এসেছি সাধারণ মানুষের জন্য কেবলমাত্র 4,500। যা আপনার ডক্টর যেখানে মাথা করতে বলুক, ঘাড় করতে বলুক, পেট করতে বলুক, যাই করুক না কেন একটাই রেট 4,500। কলকাতা শহরে দেখুন 2-3 এই মুহূর্তে আমরা একটা দিয়ে স্টার্ট করছি, যেটা আমাদের শরৎ বোস রোড পদ্মপুকুরে হেলথ পয়েন্ট বলে যে ডায়াগনস্টিক্স আছে ওখানেই আমরা এই আর ব্যবস্থাটা করেছি। তো আপনারা আমাদের যে ফোন নাম্বার বা আমাদের যে ওয়েবসাইট swasthyarogya.com-এ সার্চ করেও পেয়ে যাবেন, এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8584969999 নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিতে পারবেন। হ্যাঁ, সেই সাথে সাথে এটা অ্যাভেল করার আমার উদ্দেশ্য এটাই যে এই করোনা কোভিড পর্যায়ে সামনে থেকে লড়াই করেছেন একমাত্র প্রেস এবং পুলিশ, যাদের সমাজে একটা অবদান রয়েছে। এইটাকে মাথায় নেওয়ার জন্য আমি আমার প্রফিটের আরও কিছুটা অংশ কমিয়ে আপনাদের এবং আমাদের পুলিশ বন্ধুদের জন্য এই রেটটা 4,000 টাকা রেখেছি। আমার এই এটা গোটা পশ্চিমবাংলার প্রতিটা জায়গায় সুযোগ পাক, বেঙ্গলের বাইরে। আমাদের খুব রিসেন্ট যে এই প্যান্ডামিকের জন্য আমাদের একটা প্রোগ্রাম বাংলাদেশেও চলছে, যেটা বাংলাদেশ থেকে যে সমস্ত পেশেন্ট এখানে আসেন তারা এখানে এসে বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হন বা বিভিন্ন সেগমেন্টে একে ধরে যে কোনো পেশেন্ট আমাদেরকে কন্ট্যাক্ট করার পরে, সেটা এয়ারপোর্ট হোক, রেল স্টেশন হোক, যেখানেই বাংলাদেশ থেকে মানুষ নামবে, তারপর থেকে সমস্ত কিছু আমরা টেক ওভার করবো এবং অনেকটাই কম খরচে, যাতে তাদের সিংহভাগ খরচটা বাঁচতে পারে। হ্যাঁ, আমার নাম শেখ আসাদুল ইসলাম, স্বাস্থ্য আরোগ্য KBS Corporates Private Limited-এর আমি ম্যানেজিং ডিরেক্টর।